এখানে চারটে আম ছিল, তার মধ্যে তিনটে আমি খেয়ে ফেললাম, বাকি কটা থাকলো? বেশি না হেসে ঝেড়ে কাশো,
নেহারিয়া চক্ষু পড়ে যায়। কিন্তু আমরা তো জানি চক্রবত পরিবর্তন্তে দুঃখানিচ সুখানিচ। সেই দুঃখের আগমন বার্তা লয়ে ঠাকুরের আদেশে আমি আবার মঞ্চে ফিরে এলাম। ক্ষুদিরামের এখন 68 বছর বয়স, শরীর মাঝে মাঝেই অজীর্ণ আর গ্রহণী রোগে আক্রান্ত হয়ে অবাধ্যতা করছিল। কিন্তু প্রতিবারের মতো এবারও ভাগ্নে রামচাঁদের আমন্ত্রণে সঙ্গে রামকুমারকে নিয়ে ছিলিমপুর রওনা হলেন শারদীয়া দুর্গাপূজায় যোগ দিতে। ছিলিমপুর পৌঁছেই গ্রহণী ভাব প্রবল ভাব ধারণ করল। অবশেষে বিজয়া দশমীর সমাগত, মুখের বাক্য প্রায় বন্ধ, প্রতিমা নিরঞ্জন সমাপ্ত, তাকে ধীরে ধীরে শয্যায় উঠিয়ে আনা হল। তিনবার গভীর স্বরে রামচন্দ্রের নাম উচ্চারণ করে বিন্দু সিন্ধুতে মিলিত হল। আমি কইতেছি
অন্যায় কিছু কইনি, সত্যি সত্যি। তোমরা তোমরা আমায় বিশ্বাস করো, আজই সকালে আমাদের ধর্মদাস লাহা, তার সঙ্গে আমার কথা হয়েছে, উনিও কইলেন শাস্ত্রে ঘটনা স্বীকৃত, এমনকি অনেক পরিবারেও কথা চালু হয়েছে। তাই তাই আমি বলি কি, গদাইয়ের এই জেদ তোমরা মেনে নাও। ধনি এদিকে আয়। আজ আমার গদাইয়ের মধ্য দিয়ে শুরু হোক নতুন যুগের কুসংস্কারের বেড়াজাল ছিন্ন করি আমরা, ঘুচে যাক সমস্ত বর্ণের বিভেদ। গদাই আয়। ভগবতী ভীষণ দেহি। অবুজের দল সব, অবুজের দল।
আসলে আসলে ওরা তো কেউ জানে না যে আত্মার কোনো লিঙ্গভেদ হয় না, তাই প্রেমের বন্ধন সকলের সঙ্গেই গড়ে উঠতে পারে। আচ্ছা আচ্ছা, অনেকক্ষণ গদাইকে তো সামনে দেখছি না, কোথায় যে গেল? হ্যাঁ, মনে হয় ওই নদীর ধারে বসে রামমল্লিকের সাথে গল্প করছে। যাই, আমি বরং ওইখানেই একবার যাই। প্রাণটা একবারে জুড়িয়ে গেল জানো তো,
ঝুরিয়ে গেল। আচ্ছা আচ্ছা গদাই, তুমি তুমি আমার সাথে একটু ওইদিকে চলো তো, রাম এখানেই থাক, তুমি চলো। আমার কোথায় নিয়ে চললে শিনুদা? আরে আরে চলোই না, চলো গদাই, আমাদের প্রান্তকে না দেখলে
পারছ গদাই? দেখছি না